30টি রেকে 60টি কন্টেনার নিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9:30 কলকাতার খিদিরপুরের কন্টেনার টার্মিনাল থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরুর প্রস্তুতি গ্রহণ করা হয়। এ সময় ভারতের পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ছাড়াও ভারত সরকারের প্রতিনিধি মানসী ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করেন। এরপরই ঢাকার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম কন্টেনার ট্রেনের যাত্রা শুরু হয়। আমাদের এখান থেকে কন্টেনার ট্রেনটি সফলভাবে যাত্রা শুরু করেছে। আশা করি আগামীতে দুই দেশের সুবিধার্থে এই ট্রেনের যাত্রা অব্যাহত থাকবে। এই কন্টেনারে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে দেয়া 30টি উন্নত মানের জিপ গাড়ি। এটা এক্সপেরিমেন্টাল বেসিসে ট্রায়াল রান, যদি বাংলাদেশ সরকার এটাতে রাজি থাকে এবং সব কিছু ঠিকঠাক চলে রেগুলার ম্যানারে কন্টেনার ট্রেন যাবে, ডেফিনেটলি হবে। আমাদের সঙ্গে এটা আর্থিক দিক থেকে বাংলাদেশেরও ভালো হবে, আমাদের দেশেরও ভালো হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে কন্টেনারবাহী ট্রেন সেবা পুরোপুরিভাবে চালু হলে দুদেশের বাণিজ্য সম্প্রসারণ হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একইভাবে ব্যবসায়ীদের জন্য এক জানালা পরিষেবা বা ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের পূর্ব রেলের। সুব্রত আচার্য, সমসংবাদ, কলকাতা।